نستغفره ونعوذ أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها الإخوة المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في علنكم وسركم واتقوا الله في أنفسكم وأولادكم وعشيرتكم وجميع شؤونكم نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويتقبل منا صالح أعمالنا إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আমরা এখন শাহরুত তাকওয়াতে অবস্থান করছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুকরিয়া যিনি এই শাহরে মুবারাকের মধ্যে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহিল হামদু ওয়াস সানাউ ওয়াল মিন্না আমরা পরপর কয়েকটি খুতবায় রমাদান আসার আগে রমাদানের প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা করেছি এবং গত জুমাতে আমরা রমাদানের গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা প্রধানত আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সামনে যে শেষ দশকটি আছে সেই দশকের দুটো প্রধান কাজ নিয়ে একটা হচ্ছে তাহারি লাইলাতুল কদর ওয়া কিয়াম আল কিয়াম বিল আমালিস সালিহাতি ফিহা লাইলাতুল কদর তাহারি করা খোঁজা এবং এই লাইলাতুল কদরের আমলগুলো সফলভাবে বাস্তবায়ন করা আর দ্বিতীয়টি হচ্ছে আল ইতিকাফ এ দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কারণ নেক্সট জুমাবারের মধ্যেই হয়তো আমরা সেই দশকটা পেয়ে যাব বলে আশা করছি ইনশাআল্লাহ লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পুরো সূরাই নাজিল করেছেন যা এই রাত্রির গুরুত্ব সম্পর্কে আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি যে মর্যাদা দিয়েছেন সে মর্যাদার বিষয়টি প্রকটিত করে সূরাতুল কদর আল্লাহ সুবহান তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমরা এই আল কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর ফেরেশতা এবং রূহুল কুদুস জিব্রিল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে এই রাত্রিতে অবতরণ করেন এই ধরা পৃষ্ঠে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর ফজর পর্যন্ত এই রাত্রিতে শান্তি বিরাজমান থাকে পুরো সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের মর্যাদা বৈশিষ্ট্য এবং এর যে ইবাদতগত ফজিলতের দিক ফেরেশতাদের আগমনের বিষয় এবং পরিবেশগত যে শান্তিপূর্ণ পরিবেশ সবটাই তিনি তুলে ধরেছেন সুবহানাল্লাহ
আমরা অনেকেই হয়তো সূরাটি পড়ি, কিন্তু এই সূরার মর্ম এবং এই সূরার আলোকে করণীয় সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সূরাতেও এই লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছেন, সেটি হলো সূরাতুদ দোখান। তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, নিশ্চয়ই বরকতময় রজনীতে আমরা এই আল কোরআনকে নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোখানের এই আয়াতটিতে আরও কী কাজ করা হয় এই রাত্রিতে সেটাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুনজিরিন, এই রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়, আমাদের পক্ষ থেকে নির্দেশস্বরূপ নিশ্চয়ই আমরা সতর্ককারী। আল্লাহ মানুষকে সতর্ক করে দিচ্ছেন এই আয়াতের শেষে এসে। তাহলে লাইলাতুল কাদারের বেশ কয়েকটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হলো। লাইলাতুল কাদার কেন বলা হয়? ওলামায়ে কেরাম বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, সবটাই হতে পারে। কাদার মানে হচ্ছে শারাফ, মর্যাদা, মর্যাদাময় রজনী। যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ রজনী, সবচেয়ে মর্যাদাপূর্ণ রজনী হচ্ছে লাইলাতুল কাদার। আবার কাদার মানে হচ্ছে তাকদির। এই রাত্রিতে আল্লাহ সুবহান তাআলা পুরো বৎসরের তাকদিরকে আবারও তাফরিক করেন, তাফরিক ডিস্ট্রিবিউট করেন। সে কথাটাই সূরা আদ-দোখানের মধ্যে বলা হয়েছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এভাবে ওলামায়ে কেরাম যতগুলো মত উল্লেখ করেছেন, এ দুটো মতামতেরই পাশাপাশি তাদের কথা। এই জন্যই লাইলাতুল কাদারকে লাইলাতুল কাদার বলা হয়। ইবনু জারির আত-তাবারী, ইবনু কাসির তারা এই বিষয়গুলো তাদের তাফসির গ্রন্থদ্বয়ে উল্লেখ করেছেন। আচ্ছা, তাহলে এই রাত্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম মর্যাদা হচ্ছে এটা লাইলাতুন মুবারাকা, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে লাইলাতুন উনজিলা ফিহাল কোরআন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহাল কোরআন। এবং রমাদান মাসের এই বিশেষ রাত্রিটাকে এই দুটো আয়াতে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, দ্বিতীয় ফজিলা। তৃতীয় ফজিলা হচ্ছে এই রাত্রিতে ইবাদতের মর্যাদা হাজার রাত্রি চেয়ে উত্তম, লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর। চতুর্থ হচ্ছে এই রাত্রিতে ফেরেশতা এবং বিশেষ করে জিব্রিল ফেরেশতা দুনিয়াতে নাজিল হন, অবতরণ করেন। এবং পঞ্চম হচ্ছে লাইলাতুল কদরি লাইলাতু সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আচ্ছা, এরপরেও আরও ফজিলত আছে। এটা হচ্ছে এই রাত্রির বৈশিষ্ট্য। আপনি আমি কিছু করি আর না করি, তারপরেও এই বৈশিষ্ট্যগুলো এই রাত্রির আছে। এরপরে ফজিলত হচ্ছে এই রাত্রিতে যদি আমরা ভালো কোনো কাজ করি, আমাল যে আমলগুলো করার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে সে আমলগুলো করি, তাহলে তার কী ফজিলত, সেটি আমরা হাদিসের মধ্যে দেখি, ডিটেইলস বর্ণিত হয়েছে। প্রথম হচ্ছে কিয়ামুল লাইল, আল কিয়ামু ফি লাইলাতিল কদর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সে বিখ্যাত হাদিস যেটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ঈমান ঠিক রেখে, ঈমান পরিপূর্ণ করে, ঈমান পোষণ করে যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করে এবং সওয়াবের আশায়, ওয়াহতিসাবাত মানে হচ্ছে সওয়াবের আশায় ইখলাস ঠিক রেখে, শুধু আল্লাহর উদ্দেশ্যে লাইলাতুল কদরের কিয়ামুল লাইল আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কথাটা বারবার আমরা বলেছি, এখনও বলছি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার উল্লেখ করেছেন ঈমানাও ইহতিসাবা, তিনি রমাদানের সিয়াম রাখার ক্ষেত্রে এই শর্তটা আরোপ করেছেন। রাতের সালাত, রমাদান মাস জুড়ে রাতের সালাত আদায়ের ক্ষেত্রেও তিনি এই শর্তটা উল্লেখ করেছেন, ঈমানান ইহতিসাবান। আর লাইলাতুল কদরের ইবাদত পরিপালনের ক্ষেত্রেও ঠিক একই শর্ত আরোপ করা হয়েছে, ঈমানান ইহতিসাবান, ঈমান ঠিক থাকতে হবে এবং ইখলাস
ঠিক থাকতে হবে। এ দুটো ঠিক থাকলে তাহলে এই ফজিলতগুলো অর্জিত হবে, অন্যথায় এটা অর্জিত হবে না। এই কমন কথাটা আমরা অনেকেই বোঝার চেষ্টা করছি না, আমার ইমানটা ঠিক আছে তো, এই প্রশ্নটা নিজেকে আমরা করছি না। কারণ ইমান ঠিক রাখার জন্যে আমাদের কনসেপচুয়াল অর্থাৎ চিন্তা চেতনা এবং বিশ্বাসগত একটা পিউরিফিকেশনের প্রয়োজন আছে, একটা স্ক্রুটিনি করার প্রয়োজন আছে, যাচাই বাছাই করার প্রয়োজন আছে যে আমার ইমানের কোথাও কোনো ড্রব্যাক আছে কি না, অধপতন আছে কি না, ত্রুটি আছে কি না, ইমান বিরোধী কোনো অবস্থানে আমি আছি কি না, তাই না? নওয়াকিদুল ইমান তো এতই শক্তিশালী, ইমানকে ভেঙে চৌচির করে দেয়। এটা নিজে শক্তিশালী নয়, কারণ আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কারণে এটা হচ্ছে। ইমানের যে সৌধটা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করতে বলেছেন, অনেক কষ্ট হয়তো আমরা তৈরি করি, বাট এটাকে নওয়াকিদুল ইমানের কোনো একটা অনুষঙ্গ দিয়ে এটাকে আসলে আমরা অনেক সময় ধ্বংস করে দিই। অতএব এখন যে সিয়াম পালন করছি, এখন যে আল আশর আল আওয়াখির রমাদানের শেষ দশক আমরা পেতে যাচ্ছি, সেখানে ইবাদত করতে যাচ্ছি, তার আগে এই জায়গাটা আমাদের একটু নিশ্চিত করতে হবে যে না, আমাদের ইমানটা ঠিক আছে, আমরা এটাকে নষ্ট করিনি এবং ইমান বিরোধী কোনো অবস্থানেও আমরা নেই। দ্বিতীয় জায়গাটা হচ্ছে ইখলাস, এটিও আমরা বারবার বলছি, কারণ এই জায়গাতেও আমাদের অনেক ত্রুটি, অনেক খালাল, অনেক ঘাটতি। আমরা বুঝি অথবা বোঝানোর চেষ্টা করি যে আমরা আল্লাহর জন্যই করি, কিন্তু আল্লাহর জন্য যদি আমরা আসলে সত্যি করে থাকি তাহলে সীমালঙ্ঘন করছি কেন অন্য অন্য জায়গায়? যে আল্লাহর জন্য আপনি সিয়াম পালন করছেন, যে আল্লাহর জন্য আপনি রাতের সালাত আদায় করছেন, যে আল্লাহর জন্য আপনি গভীর রাতে উঠে তাহাজ্জুদ সালা পড়ছেন, তাহলে দিনের বেলা ব্যাংকে ঢুকে কেন আপনি সুদের সাথে সম্পৃক্ত হচ্ছেন, অফিস আদালতে কেন আপনি ঘুষের লোভ লালসা পোষণ করছেন, কিংবা দুনিয়া লাভের উদ্দেশ্যে কেন লোভ আপনাকে হারাম কাজে এবং হারাম ইনকামে সম্পৃক্ত করছে, এটা কিন্তু ভাবতে হবে। তাহলে ইখলাসটা থাকলো কোথায় আমাদের? ব্যাপারটা তো এমন নয় যে জীবনের একটা জায়গায় ইখলাস রাখবেন আর সব জায়গায় ইখলাসকে ভেঙে দেবেন, বিষয়টা তো এমন নয়। অতএব লাইলাতুল কাদরের কিয়ামুল লাইল, যারা চান যে আল্লাহ তাআলা আপনার এই কিয়ামুল লাইলকে কবুল করুন, তাহলে ইমান এবং ইখলাসের জায়গাটা সঠিক করতে হবে। দ্বিতীয় হচ্ছে ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদম প্রথম দিকে যখন রমাদানের সিয়াম ফরজ হলো, তিনি প্রথম দশকে ইতিকাফ করেছেন। তারপর তাকে বলা হলো তুমি যা খুঁজছ সেটি সামনে, অর্থাৎ লাইলাতুল কদর দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। এরপর যখন যাকে জানিয়ে দেওয়া হলো যে সেটি হচ্ছে শেষ দশকে, তখন তিনি শেষ দশকেও ইতিকাফ করলেন। এবং অনেকগুলো হাদিস আছে বিভিন্ন সাহাবি থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও অনেকের কাছ থেকে, বুখারি এবং মুসলিম সহ অনেক হাদিস গ্রন্থে এসেছে যে তিনি এরপর থেকে জীবনের শেষ রমাদান পর্যন্ত শেষ দশকে ইতিকাফ করেছিলেন। এবং বুখারির বর্ণনা এসেছে তিনি শেষ রমাদানে, অর্থাৎ তার জীবনের শেষ রমাদানে 20 দিনের ইতিকাফে বসেছিলেন। তাহলে ইতিকাফ দেখা যাচ্ছে সকল হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এবং উম্মতকেও জানালেন যে লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশকে, তখন থেকে তিনি শেষ দশকে ইতিকাফ কখনো মিস করেন। ফলে শেষ দশকের ইতিকাফ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, সেটি নিয়ে আমরা একটু খুতবার শেষের দিকে আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয় যে আমল সেটি হচ্ছে দোয়া। দোয়া আসলে শেষ দশকের স্পেশাল আমল না, এটা সারা বছরের আমল, তবে রমাদানের স্পেশাল একটা আমল বলা যেতে পারে। যেহেতু ইমাম আহমদ একটা হাদিসে স্পষ্ট করে নবী সাল্লাহ সাল্লাম থেকে উল্লেখ করেছেন, লেকুল্লে মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফি রমাদান, প্রত্যেক মুসলিমের জন্য এমন দোয়া রয়েছে যে দোয়া সে রমাদানে করে থাকে, যেটি কবুল হবে বা কবুল হওয়ার আশা করা যায়। তাহলে পুরো রমাদান জুড়ে আপনার দোয়ার এই সুযোগটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও স্পেশাল একটা দোয়ার উপলক্ষ হচ্ছে আল আশরুল আওয়াখির, শেষ দশক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর হাদিসে এসেছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
লাউ আলিমতু আইয়ু লাইলাতিন হাযিহি মাযা আকুলু ফিহা, হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি যে লাইলাতুল কদর কোন রাত্রি, তাহলে ওই রাত্রিতে আমি কি বলবো, কি দোয়া করব। তিনি বলেছিলেন, কুলু আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, তুমি বলো, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, ক্ষমা যদি আমরা আল্লাহর কাছে পেতে পারি আর কিচ্ছু লাগবে না আমাদের। আল্লাহর ক্ষমা যদি আমরা প্রাপ্ত হই, এটাই হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহর ক্ষমাপ্রাপ্ত যিনি হবেন, তিনি আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবেন এবং আখেরাতের মহাসাফল্য তিনি প্রাপ্ত হবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। চতুর্থ যে আমল, সেটি হচ্ছে জামিউল আমালি সালেহ। যেহেতু এই রাত্রিকে হাজার রাত্রির চাইতে উত্তম বলা হয়েছে, ফলে এই রাত্রিতে যত বেশি বেশি আমল করা যায় সেই সুযোগটা বিচক্ষণ মুসলিমরা নেবেন। কিন্তু এই রাত্রিতে আপনি কোরআন তেলাওয়াতও করবেন, এই রাত্রিতে স্পেশাল যে আয়াতগুলো আছে সেগুলো দিয়ে নিজেকে রিমাইন্ডার দেবেন, আপনার ইমানকে বাড়ানোর, ইনক্রিজ করার চেষ্টা করবেন, ইমানের ঘাটতিগুলো এই রাত্রিতে পূরণ করার চেষ্টা করবেন, নিজের ত্রুটিগুলো দূর করার চেষ্টা করবেন এবং একটু পরপরে আল্লাহর কাছে তওবা করবেন, কান্না করবেন, চোখের অশ্রু ফেলবেন। তাহলে বুঝাই যাচ্ছে যে এই কাজগুলো যদি করতে পারেন, তাহলে তিরাশি বছর নয় হাজার বছর ধরে এই কাজগুলো করলে যে সওয়াব পাবেন তার চেয়ে বেশি সওয়াব আপনি পাবেন। কারণ বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহার, এক হাজার মাসের সমান নয়, বরং এক হাজার মাসের চাইতেও উত্তম বলা হয়েছে। সুতরাং আপনি যত ভালো কাজ এই রাত্রির মধ্যে ঢোকাতে পারেন সেটি কিন্তু উত্তম। এমনকি দান খয়রাত সাদাকার সিদ্ধান্ত, দান খয়রাত সাদাকার নিয়া, কোনো ওয়াকফ করার নিয়া, কোনো মসজিদ মাদ্রাসা এগুলোতে দান খয়রা করার নিয়াটাকে যদি আবার রিনিউ করেন, তাহলে এক রাত্রিতে সকল ভালো কাজ করার সুযোগ আপনাদের অর্জিত হতে পারে। এই দশকের মধ্যে যারা লাইলাতুল কদর পাওয়ার আশায় উমরা করবেন তাদের জন্য হয়তো এটা অর্জিত হয়ে যেতে পারে। লাইলাতুল কদর নিয়ে আমরা আরও কিছু কথা বলবো যে এর ওয়াক্তটা কখন। তাহলে লাইলাতুল কদরের আমলের মধ্যে কিন্তু সবটাই ঢুকে গেল শুধু হজ ছাড়া। আর এই রাত্রিতে কোরবানিরও যেহেতু কোনো উপলক্ষ নেই, সুতরাং কোরবানির প্রশ্ন আসে না। কিন্তু আর যে কোনো আফআলুল খায়র আমরা এই রাত্রিতে করতে পারি অথবা অন্তত নিয়ত করতে পারি। তবে এর জন্য তাকাল্লুফ করার কোনো প্রয়োজন নেই। তাকাল্লুফ হচ্ছে ভণিতা করা। যে কাজটা আজকের রাতের সাথে সঙ্গতিপূর্ণ নয় সেটাকে জোর করে এখানে নিয়ে আসা এর কোনো প্রয়োজন নেই। লাইলাতুল কদরের সময়টা কখন, এটা নিয়ে অনেক বড় ডিসকাশন আছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বিভিন্ন রকম হাদিস পাই যেখানে তিনি কখনো বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিন আল আশর আল আওয়াখির মিন রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, মুত্তাফাক আলাই, যে তোমরা রমাদানের শেষ দশকের বিজয় রাত্রিতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। আবার কোনো কোনো বর্ণনা এসেছে ইলতামিসুহা, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলতামিসুহা ফিল আশর আল আওয়াখির মিন রমাদান, লাইলাতুল কদর ফি তাসিআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামিসাতিন তাবকা। তোমরা রমাদানের শেষ দশকে, প্রথমে বলা হলো শেষ দশকে অর্থাৎ বিশতম দিন পার হওয়ার পর থেকে শেষ দশমে, দশক বলতে একুশ বাইশ তেইশ থেকে একদম শেষ দশকের শেষ দিন পর্যন্ত বোঝানো হয়েছে, সেই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। তারপর আবার একটু স্পেশালি উল্লেখ করলেন কি, ফিতা সেআতিন তাবকা, নয় দিন বাকি থাকতে, ফিসাবে আতিন তাবকা, সাত দিন বাকি থাকতে, ফিখামেসাতিন তাবকা, পাঁচ দিন বাকি থাকতে, অর্থাৎ একুশ তেইশ এবং পঁচিশ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্য হাদিসও এসছে, তিনি বিশেষভাবে আসসাবউল আওয়াখির মিন রমাদান এটাকেও গুরুত্ব দিয়েছেন। আসসাবউল আওয়াখির, আসসাবউল আওয়াখিরটা কি, এটি হলো
রমাদানের শেষ সাত রাত, শেষ সাত রাত। শেষ সাত রাত শুরু হচ্ছে কবে থেকে? 23 তারিখ থেকে 30 পর্যন্ত এই রাতগুলো। আবার আমরা দেখতে পাচ্ছি তিনি বিজয় রাত্রিকেও বলেছেন। কোনো কোনো রেওয়ায়েতে এসছে তিনি 25, 27, 29 তারিখের কথা বলেছেন, আবার কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় তিনি 27 রাতির কথাও বলেছেন। হাদিসগুলো একটু আপনাদের সামনে পেশ করছি, কারণ এগুলো একটু জানা দরকার, যাতে এটা নিয়ে আমরা বিতর্ক না করি। আমরা কিন্তু বিতর্ক করি, হঠাৎ দেখা যায় কোনো হাদিসের ভাষ্য আমার জানা নেই, অথচ সহি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নানা ধরনের বক্তব্য যখন আসে, বুঝতে হবে দীনের বিষয়টা এখানে খুবই ফ্লেক্সিবল, ব্রড, একদম রিজিড, ন্যারো একটা জায়গায় সেটা আবদ্ধ নেই। বেতের সালাতের ক্ষেত্রে যেমনটা নানাভাবে আদায় করা যায়, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমি যেটা আদায় করছি সেটাকে ঠিক ধরে, স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোকে আমি রিফিউট করার চেষ্টা করছি। ঠিক লাইলাতুল কাদরকে নিয়েও এমনটা হচ্ছে যে আমি যে ধারণাটা পোষণ করছি সেটাকে স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোকে রিফিউট করছি, এটা ঠিক নয়। তাহলে কী করা উচিত? উচিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে কোনো বিষয়ে, ইবাদতের অথবা এই দিনই যে কোনো বিষয়ে, যতগুলো বক্তব্য সহিভাবে এসছে সেটা জানা, এবং আমাদের সালাফে সালেহিনের স্ট্যান্ডটা কী, তারা এগুলোকে কীভাবে নিয়েছেন, কীভাবে অ্যাপ্রোচটা গ্রহণ করেছেন এবং মানুষের সামনে উপস্থাপন করেছেন, সেই জিনিসটা আমাদের নেওয়াটা খুবই জরুরি। এখানে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটা হাদিস যেটি বুখারি মুসলিমের মধ্যে এসেছে, তিনি বলছেন أن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم أروا ليلة القدر في المنام في السبع الأواخر نبي صلى الله عليه وسلم صحابة در مدد تھے کہ ایک دول صحابة کے شپنے ليلة القدر دیکھانو ہلو جے شیطا ہوت چھے رمضان ار شش شات دینے اتھو براتے ایک انہیں سبع الأواخر بولتے رات تکی مین کرتے ہو بھی فقال رسول الله صلى الله عليه وسلم أرى رؤياكم قد تواطأت ফিসাবিল আওয়াখির আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সকলেরই স্বপ্ন একরকম হয়ে যাচ্ছে শেষ সাত রাতে। ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররিহা ফিসাবিল আওয়াখির অতএব কেউ যদি লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে চায় তারা যেন এই শেষ সাত রাতে অনুসন্ধান করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের কথাও বলেছেন, আবার শেষ দশকের বিজয় রাত্রির কথাও বলেছেন, আবার শেষ সাত রাতের কথাও বলেছেন, আবার 25, 27 এবং 29 রাতের কথাও বলেছেন, 21, 23 এবং 25 রাতের কথাও বলেছেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে যেটা আমাদের দেশে সাধারণত করা হয়, পত্রপত্রিকায় দেখা যায় 27 রাত্রিকে সুনির্দিষ্ট করে ফেলা হচ্ছে, এই ব্যাপারে উলামায়ে কেরামের স্ট্যান্ডটা কী? প্রথমত উলামায়ে কেরামের স্ট্যান্ডটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকেই, তারা নিজেরা গবেষণা প্রসূত নিজের মন গড়া কোনো কিছু চাপিয়ে দেননি। এই সকল হাদিসের আলোকে বোঝা যায় যে লাইলাতুল কদর সারা বছর ধরে কিয়ামত পর্যন্ত একটা রাতের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই না? হাদিসগুলো থেকে একদম স্পষ্ট, এবং হাদিসগুলো ফি গায়াতিস সিহ্হা, একদম সহি হাদিসের অন্তর্ভুক্ত। এই হাদিসগুলো সেখানে দেখা যাচ্ছে যে এটা শেষ দশকের যে কোনো রাত্রিতে হতে পারে। অতএব আজকে যদিও আমরা বিজয় রাত্রিগুলোর একটা প্রায়োরিটি পাচ্ছি, প্রায়োরিটি, বাট ইট ডাজ নট মিন যে কোনো জোড় রাত্রিতে হবে না। এটা কি কে কনক্লুড করতে পারেন যে লাইলাতুল কদর কোনো জোড় রাত্রিতে হবে না? কনক্লুড করা যাবে না, এবং মানে দশকের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো রাত্রির সম্ভাবনাকেও আসলে উড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহই ভালো জানেন, কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন তাকে এই রাত্রি সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, সেটিও একটা সহিহ হাদিস, বুখারীর হাদিসের মধ্যে এসেছে। কিন্তু সাহাবাদের মধ্যে দুনিয়াদারির কোনো একটা ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে একটু বসচা হয়েছিল, একটু বিতর্ক হয়েছিল, ফলে নবী সাল্লাহ সাল্লামকে সেই রাত্রিটা ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা আল্লাহর একটা হিকমা, এটা মনে রাখতে হবে।
অনেকগুলো হেকমা উইজডম এখানে আছে। প্রথমত মনে রাখবেন, আমাদের যে কোনো ভুলের মাশুল আমাদেরকে দিতেই হবে, এমনকি আল্লাহ যদি সেই ভুলটা ক্ষমাও করে দেন, ভুলটা যদি আল্লাহ ক্ষমাও করে দেন, ভুল তো আল্লাহ ক্ষমা করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইন্নাল্লাহ তাজাওয়াজালে উম্মতি আনিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, আমার উম্মতের লোকেরা যখন কোনো মিস্টেক করে, ভুল করে, অথবা কোনো জিনিস বিস্মৃত হয়, মন থেকে ভুলে যায়, অথবা তারা বাধ্য হয়ে যদি কোনো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু ভুলের মাশুল কিন্তু দিতেই হবে। আপনি পিছলে পড়ে গেলেন, পাপ হবে নাকি, গুনাহ হবে? এটা তো দেখতে পাইনি, ইচ্ছে করেও না, বা আমার কারণে আরেকজন হঠাৎ করে আমার সাথে গায়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল, আমাদের দুজনেরই কারো পাপ হবে না, কিন্তু পড়ে যাওয়ার কারণে যে ক্ষতিটা, ওটা তো আর মানে অ্যাভয়েড করা যাবে না। যদি কারো হাড় ভেঙে যায় তাকে হসপিটালে যেতেই হবে, যদি কারো ফ্র্যাকচার হয়ে যায় তাকে চিকিৎসা নিতেই হবে, যদি কেউ ব্যথা পান তার ব্যথা অনুভূত অবশ্যই হবে, তাই না? এভাবেই দেখেন, এই যে ভুলটা সাহাবায়ে কেরাম বিতর্ক করলেন, সে ভুলের মাশুলটা কী হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হলো। বাট ওটার মধ্যেও কিন্তু আরেকটা কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কী কল্যাণ সেটা? সেই কল্যাণটা হলো যে বান্দারা আর একদিন, মাত্র ছোট্ট একটা রাতের মধ্যে লাইলাতুল কদরকে সীমাবদ্ধ করবে না, বরং লাইলাতুল কদরকে পাওয়ার জন্য পুরো একটা দশক জুড়ে সে সিরিয়াসলি কাজ করবে। সুবহানাল্লাহ, একদিনের প্রোগ্রামের চাইতে 10 দিনের প্রোগ্রাম বেটার না? একদিনের ট্রেনিংয়ের চাইতে 10 দিনের ট্রেনিং অনেক শক্তিশালী না? এবং অনেকভাবে আমাদের আসলে ক্রিস্টি কালচারকে তৈরি করবে, ইবাদতের মনোনিবেশকে আরও একনিষ্ঠ করবে, আমাদের কাজকে আরও আরও গতিময় করবে, তাই না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে অনেকগুলো হাদিস আছে, আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অনেকগুলো বর্ণনা করেছেন, বুখারীর মধ্যে এসেছে এগুলো, যে তিনি রমাদানে সবচেয়ে বেশি ইবাদত করতেন এবং তার মধ্যে আল আশরুল আওয়াখিরে সবচেয়ে বেশি ইবাদত করতেন। ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, এটা একটা হাদিস। আর আরেকটা হাদিস হচ্ছে, যখন রমাদান মাস এসে যেত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদ্দা মেজারাহু, তিনি তার কোমর কষে ইজার বাঁধতেন, তার মানে হচ্ছে খুবই সিরিয়াসলি এবং মানে একনিষ্ঠভাবে তিনি ইবাদতে লেগে যেতেন। ও আইকাদ আহলাহু, এবং তিনি তার পরিবার পরিজনকে এই ইবাদতে সামিল হওয়ার জন্য জাগাতেন। তো এরকম বোঝা যাচ্ছে যে পুরো দশক জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করতেন, এবং তার সবচেয়ে বড় প্রমাণ হলো তিনি যখন জানতে পারলেন লাইলাতুল কদর এই শেষ দশকে, তখন থেকে আর কোনোবারই তিনি এই শেষ দশকের এতেকাফ মিস করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দেওয়া হলো, এবং তারপরে তিনি কিছু আলামত বর্ণনা করলেন, এটাও বুখারী রাওয়ায়েত এসেছে। অনেকগুলো হাদিস এখানে আছে, আমি সবগুলো সময়ের দিকে লক্ষ্য রেখে শেয়ার করছি না। কোনো কোনো বর্ণনা এসেছে, তিনি বলেছেন যে যেই রাত্রিতে লাইলাতুল কদর হবে তার আলামতের মধ্যে হচ্ছে সেখানে মাটি এবং পানি একটা প্রবাহ থাকবে, অর্থাৎ, এবং সেটা সাহাবায়ে কেরাম বললেন যে আমরা 21শে রমাদানের ওই রাত্রির পরে ভোরে দেখলাম যে তিনি সেজদা করেছেন, এই সেজদার মধ্যে তার কপালে মাটি এবং পানি লেগে আছে। কোনো কোনো রাওয়ায়েতে এসছে তার মুখের মধ্যে সেগুলো ছিল, হয়তো বেয়ে পড়েছে, এরকম হতে পারে। তাহলে ওই রাওয়ায়েত থেকে বোঝা গেল যে ওই বছর লাইলাতুল কদর ছিল 21শে রমাদান। এই সকল কিছু থেকে আমরা বুঝতে পারি, এবং আমাদের মহাকিক ওলামাই কেরাম, যদিও তাদের মধ্যে আমরা দেখি কেউ কেউ 27 তারিখ হওয়ার ব্যাপারে খুব শক্তিশালী মত ব্যক্ত করেছেন, কেউ বিজয় রাত্রিগুলোর মধ্যে সীমাবদ্ধ হওয়ার মতামত ব্যক্ত করেছেন, এক একজনের গবেষণা এক এক রকম হতেই পারে, কাউকে গালমন্দ করা যাবে না, তাদের প্রত্যেককে আমরা বলবো রাহমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ, তারা চেষ্টা করেছেন উম্মার কাছে তাদের গবেষণা দেওয়ার জন্য। কিন্তু আমরা এই সব কিছুকে একসাথ করে দেখি যে লাইলাতুল কদর সম্পর্কে মূল কথা হচ্ছে এটা সারা সব বছর ফিক্সড নয়, এটা তানাক্কুল করে, মুভ করে, এক রাত্র থেকে আরেক রাত্র হতে পারে। বিশ্বের মানুষ দিবসগুলোকে এবং রমাদানের তারিখ ঈদগুলোকে আপনারা জানেন দুভাবে পালন করে, কেউ কেউ একই দিনে করে, কেউ কেউ ভিন্ন দিনে করে, এবং এটা চলমান একটা প্রক্রিয়া চলে এসেছে,
এটা একটা ইজতিহাদি বিষয়, এই জন্য আমরা বারবার বলেছি এগুলোকে গালমন্দ করাটা যাবে না এবং এক গ্রুপ আরেক গ্রুপকে আক্রমণ করাটা আমাদের জন্য অসঙ্গত হবে, যেহেতু এটা একটা ইজতিহাদি বিষয়। প্রত্যেকে মনে করছে তিনি যে স্ট্যান্ডটা নিয়েছেন সেটাই সঠিক, সুতরাং তিনি তার জন্য যদি সেটা আরোপ করেন অসুবিধা নেই, কিন্তু সেটা অন্যজনের উপর ইম্পোজ করা যাবে না। আরেকজনের ইবাদত বাতিল হয়ে গেছে, আরেকজনের ইজতিহাদ বাতিল, এটা ঠিক নয়। বরং ওলামায়ে কেরাম বলেছেন যে লায়ানকুদু ইজতিহাদুন বিজতিহাদিন মিসলি, একজনের ইজতিহাদ দিয়ে আরেকজনের ইজতিহাদ বাতিল হয় না, একজনের ইজতিহাদ আরেকজনের উপরে আরোপ করা যাবে না। যেমন আমরা যদি তলেবুল আলম হিসাবে দুটো মত পোষণ করি, তাহলে আমার মত আপনার উপরে ইম্পোজ করতে পারবো না, যদি সেখানে ইখতিলাফের মাজাল থাকে, সুযোগ থাকে এবং গবেষণার সুযোগ থাকে, এবং আপনারটা আমার উপরে ইম্পোজ করতে পারবেন না। কিন্তু আজকে মানুষ উগ্রতার দিকেই আসলে চলমান হওয়াকে পছন্দ করছে, ফলে নিজের একটা ইজতিহাদকে সারা বিশ্বের সকল মানুষের উপর আমরা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছি, এটাকে অন্যায় চেষ্টা ছাড়া আর কিছুই বলা যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কেউ একজন যদি 27 রমাদান একটা দিনে পালন করেন, বাংলাদেশে তার পরের দিন পালন করা হচ্ছে বা বিশ্বের আরও অনেক জায়গায় এটা পালন করা হচ্ছে, তাতে কি আমাদের এই পালনের পার্থক্যের উপর কি লাইলাতুল কদর নির্ভর করবে? মোটেই না। লাইলাতুল কদর এই বছরে একটাই রাত্র হবে, সেটা কেউ যদি জোড় হিসাবে পালন করেন তাহলেও সেটা লাইলাতুল কদর, কেউ যদি কোনো এলাকায় পৃথিবীর ভূখণ্ডে বিজয় রাত হিসাবে পালন করেন তাহলেও সেটা লাইলাতুল কদর। অতএব লাইলাতুল কদর একটাই হবে এক বছরে, সেটা যে যেভাবেই পালন করুন না কেন। এই আর এখানে একটা জিনিস দেখেন, ইবনে হাজার আল আসকালানি রাহমাহুল্লাহ, তিনি লাইলাতুল কদরের যতগুলো মত আছে, তিনি 9 হিজরি সালে মারা গিয়েছেন, কিন্তু এর মধ্য সময়ে তো সেখানে তিনি 46 কাউল বর্ণনা করেছেন, 46 লাইলাতুল কদর কোন দিন এই ব্যাপারটা মানে নানা রকম মত হয়ে তার কাছে 46 কাউলে রূপান্তরিত হলো মতে। তবে তিনি বলেছেন যে এর অধিকাংশ কাউলকেই আসলে যে কোনো একটা কাউলের মধ্যে নিয়ে আসা যায়, তার মানে যদি আমরা সারাংশে এটাকে উল্লেখ করি তাহলে অনেকগুলো কাউল আর থাকে না, সেখানে হয়তো 5-7 কাউল থাকে। এবং তিনি বলেছেন এর মধ্যে কমন কাউলটা হচ্ছে লাইলাতুল কদর শেষ দশকে, তবে তার চেয়েতে বেশি প্রায়োরিটি দেওয়া যায় বিজয় রাত্রিগুলোতে, এবং তার চেয়েও বেশি প্রায়োরিটি দেওয়া যায় শেষ 7 রাতে, এবং তার চেয়েও বেশি 27 রাত। আচ্ছা, তাহলে এটাকে এভাবে বর্ণনা করা যায় যে এই শেষ দশকের কোনো না কোনো রাতে কোনো না কোনো বার লাইলাতুল কদর হতে পারে, তবে বেশি সংখ্যক বার হয় বিজয় রাত্রিতে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বিজয় রাত্রির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, অধিকাংশ হাদিসে বিজয় রাত্রিগুলোর কথাই বলা হচ্ছে। তাহলে আমরা জাস্ট একটা সিম্পলি বোঝার জন্য বলছি, সুনির্দিষ্ট করে বলছি না, যেহেতু সুনির্দিষ্ট করে হাদিসে আসেনি। যদি বলি যে 100 বছরে 100 লাইলাতুল কদর হলো, তাই না, তাহলে বিজয় রাত্রিতে কেমন হবে? বিজয় রাত্রিতে অবশ্যই 50%-এরও বেশি, হয়তো দেখা যাবে যে 70-80% হচ্ছে বিজয় রাত্রিতে, বাকিগুলো জোড় রাত্রিতে। এভাবে হতে পারে, এটা জাস্ট বুঝার জন্য, যেহেতু আমাদের সামনে নানা রকমভাবে উপস্থাপন করা হয়েছে, তাহলে এটাকে বুঝার একটা সহজ পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে, যাতে আমরা ভুলভাবে উপস্থাপন না করি, ভুলভাবে না বুঝি, এই জন্য এটা বলা হলো। এবং একক রাত্রি হিসাবে হয়তোবা 27 রাত্রি হতেও পারে, যেহেতু 27 রাত্রির ব্যাপারে সাহাবায়ে কেরামেরও অনেক উল্লেখ করেছেন, কিন্তু তারাও সুনির্দিষ্ট করেননি, তারা উল্লেখ করেছেন সম্ভাবনার দিক থেকে। তাহলে বিচক্ষণ মুসলিম কী করবে? শেষ দশকটা কাজে লাগানোর চেষ্টা করবে, যারা পুরো দশক জুড়ে আমল করতে না পারে, মিনিমাম তারা বিজয় রাত্রিগুলোকে মিস করবে না, তারা বিজয় রাত্রিগুলোকে মিস করবে না, এটাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণ বিষয়। অতএব আসুন আমরা লাইলাতুল কদরকে তাহারি করার ব্যাপারে মানসিক প্রস্তুতি গ্রহণ করি, এবং ওই রাত্রে অনেকগুলো আমল করার জন্য এখন থেকে প্ল্যান করি।
আপনি ওই রাত্রির জন্য স্পেশাল কিছু সাদাকাও ঠিক করে রাখবেন, কিছু ওয়াকফ করার নিয়তও ঠিক করে রাখবেন। কোরআন তেলাওয়াত তো করবেনই, কিয়ামুল লাইল লম্বা করে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন আমল আপনি এই দশকের মধ্যে করার চেষ্টা করবেন। আর এই রাত্রি যেহেতু আমরা বারবার বলেছি একটা রাত্র হিসাবে আমরা সুনির্দিষ্ট করতে পারছি না, তাহলে এই আমলগুলোকে আপনি শেষ দশকের মধ্যে তাওজির করবেন, ডিস্ট্রিবিউট করবেন, যে আপনার এতগুলো ভালো আমল এই দশ দিন এবং এই দশ রাত্রিতে আপনি পরিপালন করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর আমরা এতেকাফ নিয়ে কিছু কথা বলবো। এতেকাফ শব্দের অর্থটা কি? এতেকাফ মানে হচ্ছে আল ইকবাল আলা শাই ওয়াল ইহতিবাস ফি, আল ইকবাল আলা শাই ওয়াল ইহতিবাস ফি, অর্থাৎ কোনো কাজে অগ্রসর হয়ে সে কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেলা, নিজেকে আটকে ফেলা কোনো কাজে। যেমন আপনি মসজিদে আসলেন, এসে আর বের হলেন না একটা সুনির্দিষ্ট টাইমের জন্য, কিছু দিনের জন্য, অথবা রমাদানের শেষ দশকের জন্য। এতেকাফকে শরঈ পরিভাষা কি বলা হয়? হুয়াল ইকামাতু ফিল মসজিদে বিনিয়াতি তাকাররুবে ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা লাইলান কানা আও নাহারান। এটি হচ্ছে দিনে অথবা রাত্রে যে কোনো সময়ে মসজিদের মধ্যে আল্লাহর নৈকট্য লাভের অভিপ্রায় বা নিয়তে অবস্থান করা, অর্থাৎ ইবাদতের নিয়ত। ইবাদতের নিয়ত করা মানেই হচ্ছে ইবাদতটা কার জন্য করবেন? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর কাছেই ইবাদতের সওয়াব পাওয়া যাবে, আল্লাহর কোনো বান্দার কাছে নয়। তার মানে হচ্ছে আপনার এখলাস এবং নিয়াতু তাকাররুব, নিয়াতু তাআব্বুদ লিল্লাহ আযজা ওয়া জাল্লা, এটা রেখে দিনে রাত্রে যে কোনো সময় মসজিদে অবস্থান করা। এই সংজ্ঞাটাই জমহুর ওলামায়ে কেরামের অভিমত, যে কিছু সময় যদি মসজিদে এই নিয়তে অবস্থান করেন এটা এতেকাফ হবে। পরিপূর্ণ একটি দিন হওয়াটা শর্ত নয়, দশ দিন হওয়াটাও শর্ত নয়। আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে, আমরা মনে করি যে শেষ দশক পুরোটাই এতেকাফ করতে হবে, না হলে বাদ। অথচ কেউ কেউ নিচে রাখেন, অথচ কেউ কেউ দেখেন রমজানের অন্তত শেষ দিকে তো সবার অফিস ছুটি হয়ে যায়, তাই না? শেষ তিন দিনও তো এতেকাফ করতে পারেন, একদিনও তো এতেকাফ করতে পারেন, একদম না করার চেয়ে তো স্বল্প সময়ের জন্য, কয়েকদিনের জন্য বা দু একদিন তিন দিনের জন্য এতেকাফ করাটাও তো, এটা আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে না, ফলপ্রসূ হতে পারে। তবে যেটা আমরা জেনেছি একটু আগের আলোচনা থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক মিস করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক মিস করতেন না। এখন শেষ দশক যাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে হাফ দশক তো করতে পারে, তাই না? আমরা দেখেছি যাকাতের ক্ষেত্রে ওসরও আছে, আবার নেসফুল ওসরও আছে, সেখানে অবশ্য রিজন ভিন্ন, কিন্তু তারপরও আমরা বলছি শরিয়ার মধ্যে এগুলোর কিছু উদাহরণ আছে, এক্সাম্পল আছে। কেন আমরা এতেকাফ করব? এতেকাফ করব বেশ কয়েকটা উদ্দেশ্যে। একটা হচ্ছে উকুফুল কলবি ইলাল্লাহ তাআলা। আমরা যখনই মসজিদের বাইরে থাকি, দুনিয়াদারির মধ্যে থাকি, দেখবেন যে একটু পরেই আল্লাহর কথা ভুলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভুলে যাই, ইসলামের কথা ভুলে যাই, ইসলামের যে আমালগুলো আছে সেটাও ভুলে যাই। এবং এমন অনেক লোক পাওয়া যাবে তারা সালাতের কথাও ভুলে যায়, আছে না এরকম? সালাতের কথাও ভুলে যায়। সালাত মানে কি? ফরজ সালাতের কথা বলছি। ফ্রিকুয়েন্টলি যারা অফিস আদালতে কাজ করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে নিজেকে নিয়োজিত করেন, প্রায় সময় দেখা যায় তারা সালাতের কথা ভুলে যান। এবং আজকে এই যে জুমাবার, দেখবেন যে অনেক মুসলিম আছে যারা এই জুমার কথাও ভুলে যায় নানাভাবে। সুতরাং মসজিদে আসলে কালবকে আল্লাহর সাথে রিলেট করা সম্ভব। উকুফুল কলবি ইলাল্লাহ তাআলা, এটা হচ্ছে এতেকাফের অন্যতম একটা উদ্দেশ্য, যে আমি বারবার আল্লাহকে ভুলে যাই, সেই আমি যেন আল্লাহকে সার্বক্ষণিকভাবে নিজের সাথে রিলেট করতে পারি, সার্বক্ষণিক তার দিকের এবং তার রিমেম্বারেন্সের মধ্যে থাকতে পারি, এবং তার সাথে মানে ইবাদতের মাধ্যমে রিলেশনটা বজায় রাখতে পারি। দ্বিতীয় হচ্ছে জামউল কলবি আলাইহি ওয়া ওয়াকফুন নাফসি লাহু, অর্থাৎ আমার সার্বিক কর্মকাণ্ডের মধ্যে আল্লাহকে সার্বক্ষণিকভাবে সামনে রাখা। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এটাই হচ্ছে মূল অর্থ। এবং
ওয়াকফুন নাফসে লাহু, নিজেকে ওর মধ্যে সীমাবদ্ধ করে ফেলা। এতেকাফের যেই শর্তগুলো আছে, যে আদাবগুলো আছে, আপনারা সেখানে দেখবেন যে আমাদের ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন হাদিসের আলোকেই যে এখানে আসলে জরুরি হাজাত ছাড়া কোনো দিকে দুনিয়ার দিকে আর মনোনিবেশ করা যাবে না, সাংসারিক কাজ করা যাবে না, বাজারে যাওয়া যাবে না, মসজিদ থেকে বের হওয়া যাবে না, মোবাইলে গসিপ করা যাবে না, আপনি ইউটিউব দেখবেন মসজিদে এতেকাফে বসে বসে সে কাজগুলো করবেন না। এরকম ফজুলি যত কাজগুলো আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত করে এক্সক্লুসিভলি আল্লাহর সাথে নিজেকে রিলেট করা, এটাই হচ্ছে ওয়াকফুন নাফসে লাহু। তিন নম্বর হচ্ছে আল খুলওয়াতু বিহি, আল খালওয়াতু বিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সাথে নির্জন বাস, অর্থাৎ আল্লাহর সাথে একটা জায়গায় এসে নিজেকে খাস করে ফেলা, আল্লাহর সাথে প্রাইভেট রিলেশন তৈরি করা, যে আমি এখন আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করব, আল্লাহর কালাম পাঠ করব, এবং এর সাথে কন্ট্রাডিক্টরি যত অবস্থান আছে সেগুলো থেকে নিজেকে গুটিয়ে নেব। এবং চার নম্বর হচ্ছে আল ইনকিতাউ আনিল ইনশাগাল ফিদ দুনিয়া, আনিল ইনশাগাল ফিল খালক, আনিল ইনশাগাল বিন নাস, দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা, মানুষের সাথে ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা, আল্লাহর সৃষ্টির সাথে ইন্টারাকশন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা, ও তাফরিগুল কলবি মিন উমুরিদ দুনিয়া, এবং অন্তরকে দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করা। তাহলে অন্তরটা তখন কার সাথে, কার জন্য খাস হবে? আল্লাহর জন্য খাস হয়ে যাবে। এভাবে মানে যদি আমরা একটা ভালো নিয়তে উদ্দেশ্যকে সামনে রেখে এতেকাফ করি তখন সে এতেকাফটা সফল হবে। এটাকে যদি রুটিন একটা রিচুয়াল হিসাবে গ্রহণ করি, আনুষ্ঠানিক একটা ইবাদত যেভাবে আমাদের সবাই করে, যে এবার তো আমি এতেকাফে বসবো, কোন মসজিদে? ওই মসজিদে। ওই মসজিদে কেন? ওখানে ভালো খাবার টাবার আছে, আলাপ আলোচনা করা যায়, হ্যাঁ, লোকজন আসে জিয়ারাতে। এটা তো হবে না। যেই মসজিদে লোক কম আসে, যে মসজিদে লোকরা এসে আপনাকে ডিস্টার্ব না করে, সেটা মনে রাখতে হবে। এতেকাফ করার সময় মনে রাখতে হবে যেখানে বেশি গসিপ হয় সেখান থেকে দূরে থাকবেন, মানুষকে বেশি জানাবেন না, তা নয় তারা এসে দেখবেন যে কোনো একটা উপলক্ষ নিয়ে একটা লম্বা আলোচনা জুড়ে দেবে, আপনার সময় নষ্ট হয়ে যাবে, আপনাকে দুনিয়াদারির মধ্যে সম্পৃক্ত করে ফেলবে, সামাজিক রাজনৈতিক নানা বৈবাহিক আলোচনার মধ্যে দিয়ে সময়টাকে নষ্ট করে দেবে, যেটা আপনার এতেকাফের যে অ্যাসেন্স সেটাকে নষ্ট করে দিবে, এতেকাফের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এতেকাফকে তার বৈশিষ্ট্য, তার ফ্লেভার, তার অ্যাসেন্স, তার যে মানে যে যে নিয়তের কথা আমরা বলছি, এখলাস, এসব কিছুকে মেনটেন করে আমাদের এতেকাফ করতে হবে। এতেকাফ সম্পর্কিত কিছু হাদিস ইতোমধ্যে আমরা বলেছি, এ সকল হাদিসের আলোকে এতেকাফের ফিকহি যে হুকুম সেটি হল সুন্নাহ, সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরিজালি ওয়ালিন্নিসা, মহিলা এবং পুরুষ সবার জন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কারণ এই সুন্নাহটা তার মৃত্যুর পরে তার স্ত্রীরা পালন করেছিলেন। এতেকাফ করতে হবে কোথায়? ফিল মসজিদ। সেটি সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মসজিদ, স্ত্রীদের সাথে মেলামেশা করবে না যে অবস্থায় তোমরা মসজিদে এতেকাফরত থাকো। তাহলে এতেকাফটা হবে কোথায়? মসজিদে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনভর মসজিদে করেছেন, মসজিদের বাইরে করেননি, তার স্ত্রীরাও মসজিদে করেছেন, মসজিদের বাইরে করেননি। ফলে যারা বাড়িতে এতেকাফ করছেন সেটাকে শরঈ এতেকাফ বলা যাবে না, সেটা হচ্ছে লোগাউই আবিধানিক এতেকাফ, যে ঠিক আছে তিনি বাসার একটা প্রাইভেট রুমে, যেটা আমাদের অনেক মহিলারা করে থাকেন আল্লাহর ইবাদতের জন্য নিজেকে খাস করেন, সেটা খারাপ নয়, কিন্তু সেটাকে যদি এতেকাফ বলা হয় তাহলে শরঈ পরিভাষার মধ্যে দলিল ছাড়া একটা কিছু আরোপ করা হয়, ওই জায়গায় একটু আপত্তি রয়েছে। শরঈ পরিভাষার পক্ষে কী থাকতে হবে বলেন তো? দলিল থাকতে হবে, তা না হলে সেটাকে শরঈ হিসাবে চিহ্নিত করা যাবে না। কিন্তু আপনি যদি আপনার বাসায় আজকে ভাবেন যে আমি আজকে 12 ঘন্টা ধরে সালাত পড়ব, আর কি করব? কোরআন পড়ব, এটা কি নিষিদ্ধ? এটা নিষিদ্ধ নয়, এটাকে আপনি খাস করেননি, বাট আজকের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম হিসাবে আপনি নিজের জন্য নিয়েছেন,
যে কোনো ভালো কাজ আপনি পৃথিবীর যে কোনো জায়গায় পরিকল্পনা করতে পারেন, তার মধ্যে কোনো বেদাত নেই। বেদাতটা হবে যখন এটাকে একটা স্পেশাল ফরম্যাট দেবেন, খাস একটা জিনিস দলিল ছাড়া আপনি চালু করবেন, যার পক্ষে দলিল নেই সেটা বেদাত হবে। অতএব আসুন আমরা এতেকাফের মর্মটা উপলব্ধি করি, লক্ষ্যটা বোঝার চেষ্টা করি এবং সেভাবে এতেকাফের জন্য নিজেদেরকে প্রস্তুত করি, আর পুরো শেষ দশক জুড়ে এতেকাফের আমরা প্ল্যান করি। এতেকাফ সম্পর্কিত আরও দু একটি কথা হচ্ছে, এতেকাফ কি রমাদানের বাইরে করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, রমাদানের বাইরে এতেকাফ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রমাদানের বাইরে এতেকাফ করেছেন? উত্তর হচ্ছে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের বাইরে এতেকাফ করেছেন। কোন মাসে করেছেন? শাওয়াল মাসে করেছেন। শাওয়াল মাসে 10 দিন তিনি এতেকাফ করেছেন, এটা বুখারীর বর্ণনায় আছে। আমরা অনেক সময় পড়ি না, এই জন্য জানা যায় না, কেউ কেউ মাথা নাড়ছেন যে তিনি রমাজানের বাইরে এতেকাফ করেন নাই, কিন্তু আসলে করেছিলেন। ওলামায়ে কেরাম সবাই একমত, রমাদানে এবং রমাদানের বাইরে এতেকাফ করা যায়। তবে এতেকাফ করার সময় কি একজন ব্যক্তি সওম রেখে এতেকাফ করবে না সওম ছাড়া? এখানে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। বিশুদ্ধ হচ্ছে সওম ছাড়াও এতেকাফ করা যায়, যেটি আমাদের সালাফের অনেকের কাছ থেকেই প্রুফড আছে, প্রমাণিত আছে। তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে রমাদানের শেষ দশকে এতেকাফ করা। রমাদানের বাইরে যদি কেউ এতেকাফ করেন তাহলে উত্তম হচ্ছে সিয়াম সহ এতেকাফ করা, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সিয়াম ছাড়াও তিনি এতেকাফ করতে পারবেন। ইমাম নববী তার আল মাজমুর গ্রন্থে এই সকল তারতিবাতগুলো দলিল সহকারে উল্লেখ করেছেন। এতেকাফ কি কখনো ফরজ হতে পারে? হ্যাঁ, হতে পারে যদি এতেকাফটা আমরা কেউ এতেকাফ করার মানত করি, যদি কোনো সুনির্দিষ্ট মসজিদে করি, যেমন মসজিদ নববীতে এতেকাফ করবেন, সম্ভব হওয়ার শর্তে, তাহলে সেটা ফরজ হয়ে যাবে। অথবা মসজিদুল হারামে, অথবা কোনো একটা পাড়ার মহল্লার মসজিদে যদি আপনি করার নিয়ত করেন, নজর করেন। নিয়ত আর নজরের মধ্যে ব্যাসকম আছে। নিয়ত মানে ইচ্ছা করা, আর নজর মানে হচ্ছে মানত করা। মানত করলে সেটা পূরণ করাটা ফরজ হয়ে যায়। আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিয়াউফু নুদুরাহুম, আর তারা যেন, মোমেনরা যেন তাদের মানতকে পরিপূর্ণ করে। এখানে একটা হাদিস বুখারী মুসলিমে এসেছে, আপনারা জানেন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বলেন যে, আন্না উমর রাদিয়াল্লাহু আনহু সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নাযারতু ফিল জাহিলিয়্যাতি আন আ'তাকিফা লাইলাতান ফিল মাসজিদুল হারাম ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউফি বিনাযরিক ফাউফি বিনাযরিক। বুখারী মুসলিমের হাদিস যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আমি জাহিলি যুগে একবার মসজিদুল হারাম মক্কায় এতেকাফ করার নিয়ত করেছিলাম এক রাত্র। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, তুমি তোমার মানত পূর্ণ করো। তাহলে বোঝা গেল যে এই মানত পূর্ণ করাটা এটা ওয়াজিব, ফরজ। আর বোঝা গেল যে এক রাত্রের এতেকাফও হতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বললেন যে এক রাত্র এতেকাফটা তুমি পূর্ণ করো, এটা কি জাহিলি যুগে বলেছিলেন না ইসলামের যুগে বলেছিলেন? ইসলামের মধ্যে বলেছিলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারীতে আরেকটা হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান্নাদারা আন ইউতিআ আল্লাহা ফালইউতিহু, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করার কোনো মানত করে সে যেন আল্লাহর ইতাআত করে। এতেকাফ ভেঙে যাবে যদি কেউ মসজিদ থেকে বের হয়ে যান, অথবা মসজিদে থাকা অবস্থায় যদি তার স্ত্রী আসে এবং সেখানে নির্জনতার কারণে তিনি স্ত্রীর সাথে মেলামেশা করেন, অথবা তিনি তার মানি ইচ্ছাকৃতভাবে বের করেন, অথবা স্ত্রীকে শাহওয়াতের সাথে স্পর্শ করেন, অথবা মহিলাদের ক্ষেত্রে যদি হায়েজ নেফাস হয়ে যায়, তাহলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে এবং তারা মসজিদ থেকে তখন বের হয়ে যাবেন। আচ্ছা, এখানে মসজিদে মহিলা আসার দলিল কি আছে? হ্যাঁ আছে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতেকাফরত ছিলেন তার সাথে দেখা করতে আসলেন। দূর দিয়ে দুজন সাহাবী যাচ্ছিলেন, তারা দেখে ফেললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার সাথে কথা বলছেন। তখন তিনি তাদেরকে ডাকলেন, তারা বললো, ইয়া রাসূল্লাহ, কোনো সন্দেহ করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আসো, এ হচ্ছে আমার স্ত্রী সাফিয়া। জেনে রাখো, শয়তান মানুষের শিরায় শিরায় সে বিচরণ করে। কেন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমাদেরকে যদি আমি চলে যেতে দিতাম তোমাদের সন্দেহ দূর হতো না। দেখুন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও কারা ছিলেন? তারা
যে দারাজারই হোক তারা সাহাবি ছিলেন, সাহাবি ছিলেন না? তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের একটা সবসময় চেষ্টা ছিল মানুষ যেন ইয়াকিনের উপর থাকে। কিসের উপরে? ইয়াকিনের উপরে। এখান থেকে সেই লেসনটা আমরা পেলাম, সন্দেহের কোনো অবকাশ থাকলে তিনি সেটাকে কাটিয়ে দিতেন। আমাদেরকেও সেটা করতে হবে, মানুষকে সন্দেহের মধ্যে রেখে দেওয়া যাবে না। যাই হোক, এ হাদিস থেকে এটাও বোঝা গেল যে স্ত্রী এসে স্বামীর সাথে দেখা করতে পারে, তবে মনে রাখতে হবে স্ত্রীর সাথে কোনো ধরনের মেলামেশা অথবা তাকে শাহওয়াতের সাথে স্পর্শ করা কিংবা চুমু খাওয়া এটা এতেকাফ অবস্থায় করা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তো যাই হোক, এটাই ছিল সংক্ষিপ্ত আলোচনা। আমরা আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর তৌফিক দেন, এবং এই দিনগুলো তো আমাদের জন্য যতগুলো ইবাদতের স্কোপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন সেই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, সুন্দর মানসিকতা দেন, একটা কালবে সালিম দেন, আমাদের মন থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ হানাহানি দূর করে দেন, আমাদেরকে যেন ভালো মুসলিম ভালো মুমিন হয়ে যাওয়ার তৌফিক দান করেন, ভালো আখলাক অর্জন করার তৌফিক দান করেন, আকীদা বিশুদ্ধ করার তৌফিক দান করেন, আমাদের ব্যক্তিগত সামাজিক কিংবা পারিবারিক অথবা মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে যত অধঃপতন আছে, যত অন্যায় আছে, যত ভুল বিভ্রান্তি আছে, যত ভেদাভেদ আছে, আল্লাহ যেন সেগুলোকে রমাদানের এই মহান দিনগুলোতে ধুয়ে মুছে সাফ করে দেন, পরিষ্কার করে দেন, সংশোধন করে দেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।